কেমন ছিল স্বামী বিবেকানন্দের জীবনের শেষ সময়টা? স্বামীজির মহাপ্রয়াণ হয় 39 বছর বয়সে, 1902 সালে। বেলুর মঠে তখন রাত 9:10। তখন বেলুর মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু টেলিফোন ছিল। তবু কোনো সংবাদ মাধ্যম আসেনি এবং পরের দিন বাংলাদেশের কোনো কাগজেই বিবেকানন্দের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়নি। এমনকি কোনো রাষ্ট্রনেতা বা কোনো বিখ্যাত বাঙালি কোনো শোক জ্ঞাপনও করেননি। ভাবতে পারেন, স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছেন, উপেক্ষিত হয়েছেন বারবার। পিতার মৃত্যুর পর স্বজ্ঞাতির সঙ্গে কোর্ট কাছারি করতে হয়েছে তাকে, বহুবার হাজিরা দিয়েছেন কাঠ গড়ায়। নিদারুণ দরিদ্রের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরি খোঁজ বেরিতেন। দিনের পর দিন মাকে বলতেন, মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব। প্রায় দিন দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই, কিন্তু ভাই ও বোন নিয়ে 5টা পেটের খাবার কীভাবে জুটবে। মুদির দোকানে ধার করে মাকে 1-2 দিনের চাল ডাল দিয়ে মাকে বলতেন, আমার রান্না করো না আমা, দিন 2 বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। কিন্তু কোথায় নিমন্ত্রণ, অনাহার আর অর্ধ পেটে থাকতেন তৎকালীন নরেন্দ্র, ভাবা যায়। চরম দারিদ্র্যের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন। 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে। তার প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মহাশয় তার হেডমাস্টার, বিদ্যাসাগরের জামাতা। জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথ দত্তকে, শ্বশুরকে বলে খারাপ পড়ানোর অপরাধ। বিদ্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দকে, অথচ যার জ্ঞান বুদ্ধি বুৎপত্তি তর্কাতীত অন্তর সেই সময়ে। আবার বেকার বিবেকানন্দ, বিদেশেও তার নামে 1 বাঙালি গুরু প্রচার করেন। বিবেকানন্দ বেশ কয়েকটি বউ ও 10-12 ছেলেপুলের পিতা, 1 আস্ত ভণ্ড ও জুয়াখোর। দেশে বিদেশে অর্ধ পেতে অভুক্ত থেকেছেন দিন থেকে দিনান্তে। চিঠিতে লিখেছিলেন তিনি, কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি মা, মনে হয়েছে আজ হয়তো মরে যাব। জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি, বলেছি আমার ভয় নেই, মৃত্যু নেই, নেই ক্ষুধা, আমি পিপাসীবিহীন, জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে। অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতায় এলে তার সংবর্ধনা দিতে বা সংবর্ধনা সভাতে আসতে রাজি হয়নি অনেক বিখ্যাত বাঙালি, নামগুলি অব্যক্তই রইল। শেষে প্যারিসার মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন, ব্রাহ্মণ নয় বিবেকানন্দ, ও কায়স্থ, তাই সন্ন্যাসী হতে পারে না, আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করব। 1898 বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত আর বাঙালিরা। সেই বছরই অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলা দত্তকে দেখতে যান, চেম্বার নম্বর 2 সদর স্ট্রিট, কলকাতা জাদুঘরের পাশের রাস্তা। রোগী বিবেকানন্দকে দেখে সেই সময় 40 টাকা ও ঔষধের জন্য 10 টাকা, মানে আজ 2022 হিসাবে প্রায় 16,000 টাকা নিলেন বিবিধ রোগের আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে। বেলুর মঠের জন্য তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মানন্দ এই টাকা বিখ্যাত বাঙালি ডক্টর রসিকলারকে দিয়েছিলেন। আরও আছে,
বিবেকানন্দের মৃত্যুর কোনো ফটো নেই, এমনকি বীর পুরুষের কোনো ডেথ সার্টিফিকেটও নেই, কিন্তু সে সময় বালি বেলুর মিউনিসিপ্যালও ছিল। আর এই মিউনিসিপ্যালিটি বেলুর মতে প্রমোট কর বা অ্যামোসমেন্ট ট্যাক্স ধার্য করেছিল। বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার ঠেক, আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলতো বিচিত্র আনন্দ বা বিচিকানন্দ, মহিলা বধূ নিয়ে আনন্দধাম। এই ছিল তৎকালীন মুষ্টিমেয় বাঙালিদের মনোবৃত্তি। সাধকই শেষ সময়ে বলে গিয়েছিলেন, একমাত্র আর একজন বিবেকানন্দই বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল। আজ আমরা যে বিবেকানন্দকে নিয়ে এত মাতামাতি করছি, সেই বিবেকানন্দ কি নিজের জীবদ্দশায় সহ্য করতে হয়েছিল এত বঞ্চনা, এত অপমান? ভালোই হয়তো করেছিলেন স্বামীজি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে ত্যাগ করে, নইলে হয়তো আজকের এই সব লোক দেখানো শ্রদ্ধা দেখে বলতেন আধিক্যেই সব।